আসসালামু আলাইকুম। সেফ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা জানব বহুপদী ও বহুপদী সমীকরণ। আজকে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো হলো বহুপদী কী এবং বহুপদী হওয়ার যে সত্য এবং মূলের প্রকৃতি নির্ণয়, বিভিন্ন মূলে মূল হতে সমীকরণ গঠন এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় প্রতিনিয়ত আসে। তাহলে আমরা প্রথমে জেনে নিই বহুপদী কী। আমরা বহুপদী শব্দটা মনে হলে আমাদের কী আসে মাথায়? যে অনেকগুলো পদ থাকবে। আমরা বোর্ডে লিখছি কি, বহুপদী হলো এক বা একাধিক পদের চলকের ঘাত বা পাওয়ার। তাহলে কি অনেকগুলো পদ থাকবে এবং কি একটি মাত্র পদ থাকতে পারে বহুপদী হওয়ার জন্য? ঘাত বা পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যার বীজগণিতীয় রাশি হলো বহুপদী। তাহলে কি এখানে আমরা কি দুইটা সত্য পাচ্ছি? এক হলো কি ধনাত্মক, বহুপদী হইতে হলে কি লাগবে? ধনাত্মক হওয়া লাগবে। আর বহুপদী হইতে হলে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে কি একটা কি ধনাত্মক সংখ্যা আর একটা কি পূর্ণ সংখ্যা? তাহলে আমরা জানি কি ধনাত্মক সংখ্যা জানি কি 1, 2, 3, 4 মানে কি সংখ্যা রেখা বরাবর এই শূন্যর সামনে যে সংখ্যাগুলো যাবে প্লাস সেগুলো কি ধনাত্মক সংখ্যা এবং শূন্যর আগে যে সংখ্যাগুলো আসবে সেগুলো কি ঋণাত্মক সংখ্যা। তাহলে কি বহুপদী হইতে হলে কি লাগবে? আমাদের ধনাত্মক সংখ্যা হওয়া লাগবে। আর কি হইতে হবে? পূর্ণ সংখ্যা। আমরা যদি ভাবি পূর্ণ সংখ্যা কি, তাহলে আমাদের মাথায় আসে কি সংখ্যাটা কি পরিপূর্ণ হতে হবে। যেমন এখান থেকে যদি আমরা 2 কি একটা কি পূর্ণ সংখ্যা এবং কি এখানে 4 কি একটা পূর্ণ সংখ্যা। আমরা যদি 3/4 দিই তাহলে কি 3 কি 4-এর সাথে কি ভাগ হয়ে যাবে? তাহলে কি এটা কি একটা পূর্ণ সংখ্যা না? তাহলে কি বহুপদী হতে হলে এক বা একাধিক কি পদ থাকা লাগবে? একটাও থাকে, একটাও থাকতে পারে এবং কি একাধিক পদও থাকতে পারে। সেই সাথে সাথে কি থাকা লাগবে? ধনাত্মক সংখ্যা থাকা লাগবে এবং কি পূর্ণ সংখ্যা থাকা লাগবে। সংখ্যাগুলো কি ঋণাত্মক হওয়া যাবে না। যদি ঋণাত্মক হয় তাহলে কি আমরা সেটা কি বহুপদী হিসাবে কি বিবেচনা করব না। উদাহরণ হিসাবে যদি আমরা লিখি ax² + bx + c, এটা কি অনেকগুলো কি বীজগণিত রাশি? এটা কিন্তু একটা সমীকরণ না। আমরা যদি এটা ইকুয়াল টু যদি আমরা শূন্য দিতাম তাহলে কি একটা সমীকরণ হলো। আর এটা ইকুয়াল টু যদি আমরা শূন্য যদি না দিই তাহলে কি অনেকগুলো কি বীজগণিতীয় কি রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি বা পদ। এখন আমরা দেখতে পাচ্ছি কি যে চলক আছে, এখানে চলক কি এক্স চলক, এখানে কি এক্স চলক। যে চলকের ঘাত বা পাওয়ার, ঘাত বা পর বলতে আমরা কি বুঝি? যে উপরে যে সংখ্যাটা থাকবে বা পাওয়ার যার পর যে থাকবে, এক্সের পর কি এখানে আছে কি 2, এই এক্সের পর কি 1। তাহলে কি এখানে কি প্রত্যেকটার পাওয়ার কি ধনাত্মক আছে এবং কি পূর্ণ সংখ্যা আছে। তাহলে কি এটা কি একটা বহুপদী? এখন আমরা যদি লিখি উদাহরণ হিসেবে ax - 2, আমাদের প্রশ্নে যদি আসে এটা কি একটা বহুপদী, তাহলে কি হবে? কারণ কি এটা কি ধনাত্মক সংখ্যা না, তাহলে কি এটা কি বহুপদী না। আবার যদি আসে ax³/2, তাহলে কি এটা কি একটা বহুপদী না? বহুপদী না, কারণ কি এটা কি পূর্ণ সংখ্যা না। যদি আমরা কি এখানে যদি শুধু 3 দিতাম তাহলে কি এটা কি একটা বহুপদী হতো। আবার এখানে যদি আমরা কি মাইনাস বাদ দা দিতাম তাহলে কি একটা কি বহুপদী হতো। তাহলে কি বহুপদী সম্পর্কে কি আমরা জানছি? আমাদের পরীক্ষা যদি একটা কোশ্চেন দেওয়া থাকে সংক্ষিপ্ততে যে এটা কি একটা বহুপদী, তাহলে কি আমরা চিনতে পারবো না? অবশ্যই পারবো। এখন আমরা দেখব মূলের প্রকৃতি নির্ণয়। মূলটা কি আমরা যে দেখতে পাচ্ছি এখানে কি চলক আছে এক্স, এটা চলক কি এক্স, এবং চলকের সহগ কি এ এবং কি এ চলকের সহগ কি বি, আর এটা কি একটা কি ধ্রুব সংখ্যা বা ধ্রুব রাশি, যেটাই বলো ধ্রুব সংখ্যা অথবা ধ্রুব রাশি। তাহলে কি এক্সের সহগ কি এ, বির সহগ কি এক্সের সহগ কি বি,
আবার কি আমরা দেখতে পাচ্ছি কি বহুপদী হওয়ার জন্য কি চলকের পাওয়ার কি থাকতে হবে? ধনাত্মক। তাহলে কি এই চলকের পাওয়ার কি ধনাত্মক, মানে টু আছে, এই চলকের পাওয়ার কি ওয়ান আছে, তাহলে কি ধনাত্মক, কারণ কি আমাদের পূর্ণ সংখ্যাও আছে। তাহলে কি মূলের প্রকৃতি যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের দেখতে হবে যে চলকের মূল আছে কয়টি। আমরা চলকের মূল চেনার জন্য আমরা দেখব এই এক্স এর পাওয়ার যত হবে, মানে যত বেশি হবে, এক্স এর পাওয়ার যদি আমাদের ওয়ান থাকতো, মানে শুধু এই এক্স থাকতো, তাহলে কি চলকের মূল হতো কয়টা? একটা। আবার যদি চলকের এখানে আছে কি এক্স এর পাওয়ার কি টু, তাহলে এর চলকের মূল হবে কয়টা? দুইটা। কারণ কি এক্স এর পাওয়ার কি টু আছে, তাহলে কি এর চলকের মূল আছে কয়টা? এক্স ইকুয়াল টু অথবা এ হতে পারে, এক্স ইকুয়াল টু কি বি হতে পারে, মানে দুইটা আছে। যেহেতু দুইটা মূল আছে, তাহলে কি চলকে দুইটা এক সময় সময় কি দুইটা সংখ্যা পাবো আমরা। তাহলে আমরা যে এখানে যে একটা কি সমীকরণ দেবো, এখন মূল নির্ণয় করার জন্য কি আমরা একটা সমীকরণ দেবো। এখন এটাকে যদি আমরা মূল নির্ণয় করতে যাই, আমাদের সমীকরণটা আসবে কি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কি ফোর এ। তাহলে কি এক্স ইকুয়াল টু পেলাম কি আমরা মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কি ফোর। আমরা কি এটা কি দুইটা এক সময় সময় কি আমরা দুইটা পাইছি, বা দুইটা কি মূল পাইছি আমরা? মাইনাস বি একটা হলো প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কি ফোর এ। আবার কি এক্স ইকুয়াল টু কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কি ফোর এ। আর দুইটা মূল পেলাম কীরকম, এখানে একবার আছে কি প্লাস আছে, একবার আছে কি মাইনাস আছে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, রুট ওভার আগে কি হবে, একবার কি প্লাস হবে আর একবার কি মাইনাস হবে। তাহলে কি এক্স সময় সময় আমরা পাইছি কি দুইটা মূল। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই মূলটা কিভাবে পেলাম? আমরা কিন্তু এটুক নির্ণয় করে কিন্তু আমরা কি এই মূলটা পাবো। যদি আমরা দেখি এ এক্স স্কোয়ার, আমরা কি এটা থেকে কি করবো, আমরা এটা বের করবো। এখন আপনাদের কি প্রশ্ন আসতে পারে, আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা থেকে কিভাবে এটা বের করলো? তাহলে কি এখন আমরা কি দেখলে কি আমরা ক্লিয়ার হয়ে যাবো কিভাবে বের করলাম? বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি জিরো। আমরা যদি এই পাশকে যদি আমরা ফোর এ দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি দাঁড়াই ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কি আমরা ফোর এ বি এক্স ইকুয়াল টু কি এ সি, সরি ফোর এর দ্বারা কি তিনটা কি তিনটা রাশি কি গুণ হয়ে যাবে, ফোর এ সি ইকুয়াল টু কি জিরো। এখন কি এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, তাহলে আমরা টু এ এক্স লিখতে পারি না, উপরে কি স্কোয়ার দিতে পারি না, দিতে পারি, কারণ কি দুইয়ের যদি স্কোয়ার দিই ফোর হয়, এর যদি স্কোয়ার দিই এ স্কোয়ার হয়, এক্স এর যদি স্কোয়ার দিই এক্স স্কোয়ার হয়, মাইনাস ফোর এ এক্স ইন্টু কি বি প্লাস ফোর এ সি ইকুয়াল টু কি জিরো। আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কিন্তু আমরা কি এ এক্স স্কোয়ার কি মাইনাস দিছি, তাহলে কি আমাদের কি প্লাস হবে কিন্তু। তাহলে আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলানোর জন্য আমরা কি করতে পারি, এখানে যদি আমরা টু ইন্টু টু দিই, তাহলে কি টু এ এক্স প্লাস কি বি স্কোয়ার দেবো। এখন আমরা টু এ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ এক্স ইন্টু কি বি প্লাস কি বি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার প্লাস ফোর এ সি ইকুয়াল টু কি জিরো। কারণ কি আমরা কি বি স্কোয়ারটা কি অতিরিক্ত নিছি, সেহেতু কি বি স্কোয়ার থেকে কি বি স্কোয়ারকে মাইনাস করে দিছি। এখানে দেখতেছি বি স্কোয়ার থেকে যদি মাইনাস বি স্কোয়ার থেকে যদি প্লাস বি স্কোয়ার বাদ যায়, তাহলে কি বাদ চলে গেল, কাটাকাটি চলে যাবে, তাহলে কি আমরা কিন্তু ঠিকই লিখছি। তাহলে কি আমরা সূত্র বসানোর জন্য কি লিখছি, আমরা শুধু কি বি স্কোয়ার কি আমরা অতিরিক্ত নিছি, আর অতিরিক্ত নেওয়ার পরে কি ওইটা থেকে কি মাইনাস করে দিছে। এখন আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি 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 স্কোয়ার, তাহলে কি আমাদের এ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, এ মানে কি টু এ এক্স প্লাস বি
হোল স্কয়ারের সূত্র পড়া আমাদের, শুধু কি আমরা সূত্রটা বসাইছি এখন, আর এটুক সময় সময় কি আমরা শুধু কি সূত্র বসাইছি। এখন আমরা কি করতে পারি যে বাদ বাকিটা আছে এই মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ সি, যদি আমরা এই পাশে নিয়ে যাই, যদি আমাদের বিজোড় চিহ্ন থাকে কি হবে, জোড় চিহ্ন আসবে, যদি জোড় চিহ্ন থাকে কি হবে, বিজোড় চিহ্ন, মানে কি সমানের ওই পাশে আমরা নিয়ে যাব। তাহলে কি বি স্কোয়ার আগে যদি মাইনাস থাকে তাহলে কি বি হবে ফোর এ সি, ফোর এ সির আগে কি আছে প্লাস আছে, শুধু আমরা কি চিহ্ন কি পরিবর্তন করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এটা আছে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার উঠানোর জন্য এখন আমরা এটাকে কি বর্গমূল করতে পারি, টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি এর দুই পাশে কি বর্গমূল হবে, তাহলে কি বর্গমূল হওয়াটা কি একটা মাইনাস আর একটা কি প্লাস দেবো আমরা উঠানোর জন্য, বি মাইনাস ফোর এ সি, আর স্কোয়ার আর কি বর্গমূল কি উঠে গেল, তাহলে কি টু এ এক্স প্লাস কি বি ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস ফোর এ সি। এখন যদি আমরা বি যদি আমরা এই পাশে নিয়ে যাই, বির আগে আছে কি প্লাস, তাহলে কি মাইনাস হয়ে যাবে, টু এ এক্স ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস ফোর এ সি, সরি ভাগটি একটু পরে দিই আমরা। এখন কি এ টুর সাথে কি এ আর এক্স কি গুণ অবস্থা আছে, আমরা যদি এখন এক্স রাখি আর টু এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখানে আছে কি গুণ অবস্থা আছে, গুণ অবস্থায় থাকা অবস্থায় যদি সমানের এই পাশে আমরা নিয়ে আসি তাহলে কি ভাগ অবস্থায় চলে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি গুণ অবস্থায় কোনো সংখ্যা থাকে, আমরা যদি সমানের ওই পাশে ওই সংখ্যাটা নিয়ে যাই, ওই সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এখানে কিন্তু বি স্কোয়ার আসছে, এখানে কিন্তু বি স্কোয়ার, প্রত্যেকটা কি বি স্কোয়ার হবে, বি স্কোয়ার মাইনাস কি ফোর এ সি, তাহলে কি শুধু গুণ অবস্থা স্যার কি আমরা কি ভাগ করে দেবো এখন টু এ কে, টু এ, তাহলে কি আমরা কি এক সময় সময় কি আমরা সমীকরণটা পাইছি, পাইছি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ কি টু এ, তাহলে কি আমরা এটুক সমাধান করে কি পাইছি, আমরা কিন্তু এই সমীকরণটা পাইছি। এখন যেহেতু আমাদের এই সমীকরণে আমাদের কি মূল হবে কয়টা, দুইটা, কারণ কি এক্স এর পর যত থাকবে সমীকরণের মূল হবে কয়টা, ওই কয়টাই, এক্স এর পর টু আছে তাহলে সমীকরণের মূল কয়টা, দুইটা, তাহলে এক্স ইকুয়াল টু কি আমরা লিখছি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, আবার এক্স টু ইকুয়াল টু আমরা কি লিখছি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ হলো ফোর এ, সরি এখানে কিন্তু টু এ হবে, কারণ কি আমরা টু এ পাইছি, এক্স ইকুয়াল টু কী পাইছি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কি রুট ওভার বাকি টু এ, তাহলে কি আমরা এখানে কি ফোর এর জায়গায় কী দেবো টু এ দেবো, তাহলে কি আমরা এক্স ইকুয়াল টু কী পাইছি দুইটা সমীকরণ পাইছি, মানে দুইটা মূল পাইছি এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কি এখন যদি আমরা এই সমীকরণ থেকে যদি আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই যে আমরা মূলটা পাইছি এই মূলটার ভিতরে রুট ওভারের ভিতরে আছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কি আমরা নিয়ে আসলাম রুট ওভারের ভিতর থেকে, এখন এ বি স্কোয়ার মাইনাস ফোর এ সিকে কী করবো আমরা মূলের প্রকৃতি নির্ণয় করবো এটা দিয়ে। এখন আমাদের এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এটা মনে রাখবা, মূলের প্রকৃতি যদি আমরা এখন নির্ণয় করতে যাই, এখানে আমাদের করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু যদি শূন্য হয়, মানে এই মানটা যদি শূন্য হয় তাহলে মূলের প্রকৃতি হবে, মূলের প্রকৃতি হবে বাস্তব ও সমান, তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু কি শূন্য হলে কি মূলের প্রকৃতি হবে কি বাস্তব ও সমান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন রচনা অথবা সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত করতে যাব, আমাদের কিন্তু মূলের প্রকৃতি নির্ণয় করতে বলবে, একটা অঙ্ক দেওয়া থাকবে, সরি একটা মূল দেওয়া থাকবে, এই মূলের প্রকৃতি কেমন, বাস্তব হবে না সমান হবে সেটাকে বের করতে হবে। এখন আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো দিই,
মানে কি জিরো থেকে কি বড় হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি বড় হবে? যদি বড় হয় মূলের প্রকৃতি হবে বাস্তব আর অসমান। আর আবার যদি আমরা দিই বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন কি জিরো হয়, তাহলে মূলের প্রকৃতি হবে জটিল বা অবাস্তব। তাহলে কি আমরা কি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি থেকে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবো? মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু কি জিরো হলে মূলের প্রকৃতি হবে কি বাস্তব ও সমান, এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন মানে কি বি স্কোয়ার থেকে কি শূন্য কি ছোট হবে, মানে শূন্যর আগে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হবে শূন্য থেকে কি বড় হবে। তাহলে শূন্য থেকে যদি বড় মান হয় তাহলে কি আমরা কি বাস্তব ও অসমান লিখব, এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য থেকে যদি ছোট হয় তাহলে কি লিখবো আমরা জটিল বা অসমান বা অকল্পনীয়। ঠিক আছে, তাহলে কি আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে পারছি। এখন আমরা দেখব বিভিন্ন মূল হতে সমীকরণ গঠন। আমরা একটা ইদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি জি ইকুয়াল টু কি জিরো, তাহলে কি আমরা এই মূলগুলো থেকে আমরা কি করব সমীকরণ গঠন করব। সমীকরণ গঠন করার জন্য আমাদের এখানে কি এক্সের কি মূল আছে কয়টা, দুইটা, তাহলে কি আমরা এক্স ইকুয়াল টু কি লিখব আলফা, এক্স ইকুয়াল টু কি লিখব বিটা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আলফা আর বিটা আসলো কোথায় থেকে, কারণ কি আমাদের সামনে যে অঙ্কগুলো আমরা করব সে অঙ্কগুলোতে কি আমাদের আলফা আর বিটার সাথে কি সম্পর্ক নির্ণয় করতে হবে। তো এখন কি আমরা আলফা আর বিটা ধরলাম ওই মূল দুইটাকে, তাহলে কি আমরা যদি আলফা আর বিটা ধরি এখন কি আমরা এ আমরা এখন কি করব এটার সাথে কি করবো আমরা এর যে মু ই আছে রাশিগুলো আছে রাশিগুলোর দ্বারা কি করবো আমরা এ ভাগ করে দেবো, এ দ্বারা ভাগ করে দেবো। এটার সাথে যদি আমরা এ দ্বারা ভাগ করি এক্স স্কোয়ার থেকে প্লাস এ দ্বারা যদি আমরা ভাগ করি কি থাকে আমাদের এ বাই বি বা কি এক্স প্লাস কি সি বাই এ, সরি এখানে হবে হলো বি বাই এ, কারণ কি এ দ্বারা কি করছে আমরা ভাগ করে দিছি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কি কেন ভাগ করলো, একটু পরে তোমরা বুঝতে পারবা কেন আমরা ভাগ করলাম। এখন যদি আমরা এটা সমান সমান আমরা কি লিখছি এক্স ইকুয়াল টু কি আলফা লিখছি, আমরা লিখতে পারি না এক্স মাইনাস আলফা ইকুয়াল টু কি শূন্য, মানে কি এক্স আলফা কি এ পাশে নিয়ে আসে সমান এ পাশে আসলে কি আলফার আগে কি প্লাস আছে তাহলে কি মাইনাস হয়ে গেল, আর কি সমান ওই পাশে যায় কি কিছু নাই মানে কি শূন্য হয়ে গেল। একই রকমভাবে লিখি এক্স মাইনাস বিটা ইকুয়াল টু কি শূন্য, তাহলে আমরা যদি এই দুটা ইকুয়াল টু কি শূন্য লিখি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু কি শূন্য, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু কি শূন্য, কারণ কি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা সমান সমান কি আছে শূন্য আছে, তাহলে আমরা শূন্য লিখে দিলাম শুধু। এখন আমরা এটা এটুককে কী করবো আমরা এটুক দ্বারা কি গুণ করবো, তাহলে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি কী হয় আমাদের এক্স স্কোয়ার, এক্সের সাথে যদি আমরা আবার বি গুণ করি কী হয় আমাদের বি এক্স বি এক্স, এটা আগে এক্সের আগে আছে কি একটা প্লাস আর বি এর আগে আছে কি মাইনাস, তাহলে কি মাইনাস বি এক্স। আবার কি এই মাইনাস আলফাকে আবার কি এক্সের সাথে কি গুণ হবে, তাহলে কি মাইনাস আলফা এক্স, তাহলে মাইনাস মাইনাস আলফার সাথে কি মাইনাস বিটা গুণ হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস আলফা বিটা ইকুয়াল টু কি শূন্য। এখন যদি আমরা দেখি এইটা অনুযায়ী নিয়ে আসবো এক্স স্কোয়ার আমাদের কিন্তু আছে আর আলফার বিটা কি সি বাই এ, এখন কি আমরা এই এক্সটাকে কী করব দেখেন যেহেতু প্লাস আছে প্লাস দেবো, প্লাস দিলে কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে কি মাইনাসই থাকে। আলফা এক্স প্লাস বিটা এক্স
প্লাস আলফা বিটা ইকুয়াল টু কি শূন্য, আমরা যদি এক্স স্কোয়ার প্লাস, এখন কি এটাকে কী করবো আমরা, এটার সাথে কি তুলনা করব। তুলনা করার জন্য আমরা কি লিখতে পারি এখানে, আলফা এক্স প্লাস বিট, সরি আলফা প্লাস বিটা আছে কি মাইনাস আছে ইন্টু কি এক্স, যেহেতু এক্স কি আমরা কমন নিছি, এটুকির ভিতর থেকে আমাদের এক্স কমন যায়, তাহলে কি আমরা শুধু এক্স কমন নিছি, প্লাস আলফা প্লাস কি বিটা, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ, এটুক ধরে নিলাম আমরা বি বাই এ, বির বাই এর সাথে কি আছে এক্স কি গুণ আছে, আর এটুক ধরে নিলাম কি সি বাই এ, আমরা লিখতে পারি না এখন। তাহলে কি এই এক্স ইকুয়াল টু কি এক্সের সাথে কি সহগ আছে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, যেহেতু সহগ আছে এই এক্সের সহগগুলোকে আমরা এটির সাথে তুলনা করছি বিটা বাই এ, তাহলে কি আমরা যদি উভয় পক্ষের যদি মাইনাস দ্বারা গুণ করি কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বিটা বাই আল বি বাই এ। আবার যদি আমরা এই আলফার বিটাকে যদি আমরা সি বাই এ দ্বারা কল্পনা করি কি হবে, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি সি বাই এ। আমরা কি এখান থেকে কি দুইটা কি পাইলাম, একটা আর কি দুইটা, দুইটা কি সমীকরণ পাইলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা কি সি বাই এ। আমরা যখন রচনামূলক অথবা সংক্ষিপ্ত করতে যাব আমাদের কি এই সমীকরণটা কি জানতে হবে। তাহলে কি আমরা মূল হতে কি বিভিন্ন সমীকরণ গঠন করলাম কি এক বিভিন্ন রকম মূল হতে কি, এটা কি অনেকগুলো এখানে কি দুইটা মূল আছে বা দ্বিঘাত সমীকরণ আছে যেটাকে বলো, বা দ্বিঘাত মূল আছে মানে কি দুইটা মূল আছে আমাদের, তাহলে কি দুইটা মূল থেকে কী পেলাম আমরা, দুইটা কি সমীকরণ পেলাম, একটা পেলাম কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, আলফা ইন্টু কি বিটা মাইনাস ইকুয়াল টু কি সি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি সি বাই এ। তাহলে কি আমরা দুইটা সমীকরণ পেলাম, বিভিন্ন মূল থেকে আমরা সমীকরণ নির্ণয় করলাম। এখন এই যে দুইটা সমীকরণ নির্ণয় করলাম, এই দুইটা সমীকরণ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু যে অঙ্কগুলো আমরা করব ওই অঙ্কগুলোতে কি আমরা এইগুলো কি আমরা প্রয়োগ করব। আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু কি শূন্য হলে, এবং কি এই সমীকরণের মূলদ্বয় যদি শূন্য হয়, সমীকরণের মূলদ্বয় সরি মূল যদি শূন্য হয়, যদি শূন্য হয় তাহলে পি এর মানটা কি বের করতে বলছে আমাদের, পি এর মান কি বের করো, তাহলে কি আমরা পি এর মান বের করতে পারবো না। আমরা কিন্তু এই যে দুইটা সমীকরণ আমরা মুছলাম, এই দুইটা সমীকরণ কিন্তু আমাদের কি মুখস্থ রাখা লাগবে, সেহেতু বি কেয়ারফুল, সবাই কিন্তু মুখস্থ করে রাখবা। এখন আমরা এই সমীকরণ থেকে কি করব, নির্ণয় করব পি এর মান, যেহেতু আমাদের সমীকরণ বলছে কি মূল যদি শূন্য হয়, মূল কি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু কি শূন্য, এটা ইকুয়াল টু কি শূন্য হবে। এখানে আমরা বি পাচ্ছি কোথায়, বি কি আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি ইকুয়াল টু কি শূন্য, তাহলে কি এখানে যদি এক্সের সহগ আছে কি পি, এখানে আছে কি এ, এটার সাথে তুলনা করব, আর এখানে এক্সের সহগ আছে কি বি, এখানে এক্সের সহগ আছে কি ওয়ান, আর এখানে কি ধ্রুবপদ আছে কি টু, তাহলে শূন্য হবে। তাহলে কি বি মানে কি ওয়ান, ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর, এ মানে কি পি টু কি পি, সি মানে কি টু ইকুয়াল টু কি শূন্য, মানে কি শুধু কি আমরা মান বসাই দিছি এই সমীকরণ অনুযায়ী। তাহলে কি আমরা এটাকে কি মনে করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে কি এ এক্স স্কোয়ার মানে কি এ আছে কি এক্স স্কোয়ার, এখানে এ কি পি, আর এক্স আছে কি বি, বি কি ওয়ান, কিছু নাই মানে সহগ আছে কি ওয়ান আছে, প্লাস ধ্রুবপদ আছে কি সি, জায়গায় কি বসবে টু বসবে। এখন যদি ওয়ানের স্কোয়ার করলে কি ওয়ান হয়,
দুইয়ের সাথে যদি আমরা ফোর গুণ করি কত হয়? এইট পি ইকুয়াল টু কি? শূন্য। এখান থেকে আমরা এখন কি করতে পারি, এই এইট পি কে যদি আমরা এখানে রাখি তাহলে কি ওয়ান কি এ পাশে গিয়ে কি হবে? প্লাস আছে, এক পাশে গিয়ে কি হবে? মাইনাস আছে, তাহলে কি এটা কি মাইনাস হয়ে যাবে? এখন যদি আমরা পি রাখি এখান থেকে মাইনাস ওয়ান বাক মাইনাস এইট, তাহলে কি পি ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই এইট। কারণ কি মাইনাস আর কি মাইনাস কি কেটে গেল, তাহলে কি পি ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই এইট। তাহলে কি আমরা এই সমীকরণের মূলটা যদি শূন্য হয়, আমরা কি শর্ত অনুযায়ী কী লিখছি, মূলের প্রকৃতির শর্ত অনুযায়ী মূল যদি শূন্য হয় তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ইকুয়াল টু কি শূন্য? তাহলে কি শুধু বি স্কোয়ার মাইনাস ফোর এস সি কি আমরা শূন্য লিখছি? এবং কি আমরা কি শূন্য লিখে যে মানগুলো পেয়েছি মানগুলো কি আমরা বসায় দিছি, তাহলে কি পি এর মানটা আমরা পাইছি কি ওয়ান বাই এইট। তাহলে কি এটাই কি আমাদের অ্যান্সার, যেহেতু আমাদের পি এর মানটা নির্ণয় করতে বলছে। এরকম যদি সংক্ষিপ্ততে যদি কোনো বা অতি সংক্ষিপ্তে যদি কোনো প্রশ্ন করে আমরা পারবো না? অবশ্যই পারবো, শুধু কি আমরা সমীকরণ অনুযায়ী কি মানগুলো বসাই দেব। তাহলে কি আজকের ক্লাসে আমরা শিখলাম কি বহুপদী, কি বহুপদী হওয়ার শর্ত, মূলের প্রকৃত নির্ণয়, আবার কি শিখলাম বিভিন্ন মূল হতে সমীকরণ গঠন। তাহলে কি আজকের ক্লাসে কিন্তু আমরা কি সমীকরণ গঠনের পাশাপাশি কি আবার কি একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কি এটা থাকতে পারে শিখে নিলাম। আবার কি মূলের কি যে সমীকরণ আছে যে সত্যটা দেওয়া থাকবে, যদি শূন্য হয় এটা কি একটা সত্য যে শূন্য হলো, তাহলে কি এই মূলটা মান অনুযায়ী বসা দিলে কি আমাদের একটা অ্যান্সার পাবো। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম, আর যে দুটো সমীকরণ ছিল, যে দুটো সমীকরণ আমরা বের করছি, এই দুটো সমীকরণ কিন্তু তোমরা মুখস্থ করে রাখবা সামনে, যে আমরা এই ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে বা অনেক বড় হয়ে যাচ্ছে, সামনে আমরা সংক্ষিপ্ত আর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওই রচনামূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে দুটো সমীকরণ বের করছি ওই দুটো সমীকরণ কি আমাদের লাগবে, তাহলে ওই দুটো সমীকরণ কি করব আমরা মুখস্থ করে রাখব। আর আমাদের এর যে পরবর্তী ক্লাস, পরবর্তী ক্লাসের লিঙ্কই আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে কি ক্লাসটা দেখে নিবা, ক্লাস টু, এই বহুপদী বহুপদী সমীকরণ যে ক্লাস টু আমরা করাবো, ওই ক্লাস টু তোমরা কি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা দেখে নিবা। আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।